সামাজিক কর্মকাণ্ডে আপনাদের যে সম্মেলন ছিল বিএনপির, সে সম্মেলনের পর থেকে আমরা অনেকটা আপনাকে শুনতে পাচ্ছি যে আপনি বিএনপির যে সভাপতি পদপ্রার্থী থেকে আপনি সরে দাঁড়িয়েছেন, এই বিষয়টা নিশ্চয় আমাদেরকে প্লিজ বলবেন। আমি সরে দাঁড়িয়েছি কে বলল? অনেকেই আমরা দেখতে পাচ্ছি, অনেকভাবে করছে, যেমন ধরুন আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে আমাদেরকে ফোন করে বলছে যে মেয়র সরে দাঁড়িয়েছেন, এরকম বিষয়টা আমি এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত নিই নাই। নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আজকে জেলা বিএনপির মিটিং হয়েছে, নির্বাচনের তারিখও স্পষ্ট এখনও আমাদের কাছে ক্লিয়ার না। সব কিছু নিয়ে আলোচনা করে কালকে দুপুরে আমি 12টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমার অবস্থান সম্পর্কে পরিষ্কার করে দেবো। গতকালকে সম্মেলনটা হঠাৎ স্থগিত হলো, এটা তো আপনারাই জানেন। আমি আপনারা যা জানেন আমি জানি, আমি তো এর বেশি কিছু জানি না, আপনারাই তো দেখছেন। আচ্ছা, আপনি তো সভাপতি প্রার্থী, আমি সভাপতি, আপনি কতটুকু আশাবাদী যে আপনি জয়ী হবেন এই বিষয়টা? আমি 100% আশাবাদী, আমি তৃণমূল পর্যায় থেকে গড়ে ওঠা মানুষ এবং আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আমি ঋণী আমার সেই উপজেলা বিএনপির নেতাকর্মীদের, মাত্র 6 দিনের মাথায় তারা আমাকে যেভাবে গ্রহণ করেছে, অনেকের বীর লড়ে গেছে, তাই বোর্ড যুদ্ধে আরিফের সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে। এগুলা বলতে চাই, বুট হইলে বুটে যে রায় হবে সেটাই মেনে নেওয়া হবে, অসুবিধা নেই। আমাদের দল তো আমরা এক দলের, এক পরিবারের, এটা তো প্রতিযোগিতা চলছে, এর বেশি তো আমি কিছুই না। সুপ্রিয় দর্শক, যেটা আসলে দেখাচ্ছিলাম যে সিলেট জেলা বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল আজকে, সেটি কালকে গতকালকে স্থগিত করে দিয়েছে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় যারা রয়েছেন দায়িত্বে তারা আসলে স্থগিত আদেশ দিয়েছিলেন। এবং সেই আদেশের প্রেক্ষিতে আজকে অনেকটা আসলে গুজন তৈরি হয়েছে যে জেলা বিএনপির সভাপতি থেকে আসলে সরে যাচ্ছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি আনুষ্ঠানিকভাবেই আগামীকালকে হয়তো প্রেস ব্রিফিংয়ের মাধ্যমেই জানাবেন যে তিনি জেলা বিএনপির কাউন্সিল থেকে সরে যাচ্ছেন কি না। যা কিছু হবে আমি আগামীকাল 12টার সময় সব কিছু জেনে শুনে 12টার সময় আমি তো জেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী ছিলেন সিলেট সিটি কমিশনের মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যিনি বিএনপির বিভিন্ন সময় আসলে সিলেট জেলা এবং মহানগরের দায়িত্ব ছিলেন, সেই মেয়র আরিফুল হক চৌধুরী। হয়তো বা আগামীকাল যে তিনি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন যে তিনি জেলা বিএনপির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কি না। এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া এটাই ভাইরাল ছিল, তবে এখন পর্যন্ত হয়তো সিদ্ধান্ত হয়েছে, তিনি এটা আনুষ্ঠানিকভাবে জানাননি, তবে কালকেই দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মধ্যে জানিয়ে দেবেন। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ, শুভরাত্রি।